গুরু বৈষ্ণবের মুখ হতে যে কথা আস্বাদন করার চেষ্টা করেছি সেগুলোই আপনাদের মাঝে তুলে ধরার চেষ্টা করব। ওম গানম তিমিরান্ধ্রস্য জ্ঞানাঞ্জনশলাকায়া চক্ষুরুন্মীলিতং যেন তস্মৈ শ্রীগুরুবে নমঃ। শ্রীচৈতন্যামনঃভীষ্টং স্তার্পিতং যেন ভূতলে স্বয়ং রূপকদাময়ং দদাদীশাবদান্তিকম্। বন্দেহম শ্রীগুরু শ্রীযুতপদকমলম্। শ্রীগুরুনবৈষ্ণবংশ শিরপংশাগ্রজাতং সহগণরঘুনাথানিতং তং সজীবম্। সাধিতং সর্বভূতং পরিজন সহিতং কৃষ্ণ চৈতন্য দিবং শ্রীরাধা কৃষ্ণ পাদন সহগণ ললিত বিশাখানিতং চ। নমঃ বিষ্ণুপদায় কেশবভেষ্টায় ভূতলে শ্রীমতে ভক্তি বেদান্ত শিলপযটক স্বামী নামিনি। নমঃ বিষ্ণু শ্রীমতে ভক্তি বেদান্ত স্বামী নামিনি। নমস্তে সরস্বতী দেবে গৌরবাণী প্রচারিণে নির্বিশেষ শূন্যবাদী আচাত দেশতারিণী। নমঃ বিষ্ণুপদায় কৃষ্ণভ্রষ্টায় ভূতলে শ্রীমতী ভক্তি সিদ্ধান্ত সরস্বতী নামিনী। শ্রীবাশুবানবী দেবী দয়দায়কে পাদে কৃষ্ণ সম্বন্ধ বিজ্ঞান দায়িনী প্রভাবী নমো। মাধুর্য উজ্জ্বল প্রেমাড্য শিরূপানুগ ভক্তি শ্রী গৌর করুণার শক্তি বিগ্রায় নমস্তে। নমস্তে গৌরবাণী শ্রী মুদ্রায় দিন তারিণে শ্রীরূপানুগ গবিরুদ্ধায় অবসিদ্ধান্ত ধাবন্ত হারিণে। নানা চাস্র বিচার নৈক নিপুণ সধর্ম স্থাপ নৈক লোকনাম হিতকারিণ ত্রিভুবন মন্ন শরণ কর ভন্দে রূপ সনাতন শ্রীজীব গোপালক। বৃন্দাই তুলসী দেবাই পিয়াই কেশবেশজ বিষ্ণু ভক্তিপতি দেবী চত্রবদ্ধাই নম নম। বঞ্চা কল্পতরুবেজ কে পাসিন্ধু এবেচ পতিতানং পাবনেব বৈষ্ণবৈ নম নম। পঞ্চদত্তাত্মকম কৃষ্ণ ভক্তরূপ স্বরূপকম ভক্তাবতারং ভক্তাক্ষং নমামি ভক্তশক্তিকম্। হে কৃষ্ণ করুণার সিন্ধু দীনবন্ধু জগৎপতি গোপেশ গোপিকা কান্ত রাধাকান্ত নমস্তুতে।
तत्व कंचन गौरंगी राधे वृंदावनेश्वरी विश्वानुसुति देवी प्रणमामि हरिभ्ये लीलाचल निवाचय नित्याय परमात्मने बलभद्र सुभद्रावंश्री जगन्नाथ हे नमः। सब हाथ पर बोलो नाम का बोलो हरे कृष्णा 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 हरे 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 राम 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 हरे 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 कृष्ण মঞ্চে উপবিষ্ট আমার পরম সদ্য আমার শিক্ষাগুরু ভক্তি বেদান্ত ছিল সিদ্ধার্থ স্বামী মহারাজের আতুলচরণে আমার দণ্ডবত প্রণীতি এবং মঞ্চে উপবিষ্ট হয়েছেন আমাদের ব্রজবাসী বাবাজি মহারাজ তার চরণে আমার সষ্টাঙ্গ প্রণাম এবং মঞ্চে আরও বৈষ্ণব বৈষ্ণবী বৃন্দ রয়েছেন সবার চরণে আমার বৈষ্ণবীয় প্রণাম গ্রহণ করুন। আজ আমাদের খুবই সৌভাগ্যের দিন যে না শিব পার্বতীকে বলছেন আকাশ যেদিন মেঘাচ্ছন্ন থাকে সেদিন নহে দুরদিন যেদিন আমার নির্দিষ্ট সংখ্যায় হরির নাম না হয় সেদিন হয় দুর্দিন। শিব পার্বতী সংবাদে বলা রয়েছে আকাশ যেদিন মেঘাচ্ছন্ন থাকে সেদিন নহে দুর্দিন, যেদিন হরি কথাবিহীন দিন অতিবাহিত হয় তাকেই বলা হয় দুর্দিন। আর আমরা অতীব ভাগ্যবান ভাগ্যবতী, কারণ ভগবানের কথা আস্বাদন করার মতো সবার যোগ্যতা মিলে না। মহারাজগণের মুখ থেকে আমরা এতদিন আমরা আস্বাদন করে আসছি কিনা শ্রীনাম সকথা পূর্ণ শ্রবণ কীর্তন যে আমাদের হৃদয় যতদিন নাকি আমাদের পবিত্র না হবে ততদিন কিন্তু ভগবানের নামের প্রতি আমাদের রুচি আসবে না। শাস্ত্র বলছে আমি কতটুকু ভক্ত হলাম সেটা আমার কি করে প্রমাণ পাবো, প্রমাণ তো চাই। কি বলছে শুশ্রূষসদ্দা দানিষ বাসুদেব কথা রুচি, আমার ভক্তি কতটুকু স্তরে আমি অবস্থিত রয়েছি আমার মাপকাঠি আমার মধ্যে রয়েছে, আমার কি ভগবানের কথায় ভগবানের গুণে ভগবানের রূপে কি আমার রুচি আছে। শুশ্রূষ শ্রদ্ধা দানেশ্ব বাসুদেব কথা রুচি, তাহলে আমি বুঝতে পারবো আমি কোন স্তরে রয়েছি। আর যদি আমার ভগবানের কথায় রুচি না জন্মায় তাহলে বুঝতে হবে আমি ওই স্তরে রয়েছি। তো এ কারণেই আপনারা সৌভাগ্যবান বা সৌভাগ্যবতী যে আপনারা ভগবানের কথায় বাসু হয়ে আপনাদের গৃহে অনেক কাজকর্ম রয়েছে তারপরে সেগুলো ফেলে যে এই হরিকথা আস্বাদন করার জন্য এখানে উপস্থিত হয়েছেন সেটা আপনাদের অনেক ভাগ্যের কথা। কাল আজ আমরা আস্বাদন করছিলাম মহারাজের শ্রীমুখ থেকে যে ভগবান শ্রীকৃষ্ণ বাঁশুরি বাজাতেন, সে বাঁশুরি কিন্তু সবার কর্ণগুহুরে প্রবেশ করতেন না। কৃষ্ণ যাদেরকে ডাকতেন তাদের কর্ণগুহরেই প্রবেশ করতেন। তো আপনারা বুঝতে পারছেন আপনারা কার্জন স্বয়ং আপনার নন্দের নন্দ কৃষ্ণের জন, তাই কৃষ্ণ কষা আস্বাদন করা সবার ভাগ্যে হয় না।
আমরা ভগবদ গীতাও দেখতে পাই কি বলা হয়েছে, যেশান্ত অন্তগতম পাপম জননাম পুণ্য কর্মণম। আমাদের সমস্ত পাপ যদি দূরীভূত না হয়, আমরা দ্বন্দ্ব মোহ থেকে যদি মুক্তি না পাই, যেশান্ত অন্তগতম পাপম জননাম পুণ্য কর্মণম। হ্যাঁ, দ্বন্দ্ব এবং মোহ থেকে মুক্ত হতে হবে। এ দ্বন্দ্ববিহীন মুক্তা বজন্তে মাম দৃঢ়ব্রতা। আমাদের যে ভগবানের নাম কখন আমাদের রুচি আসবে, বৈষ্ণব সেবায় কখন রুচি আসবে না, আমাদের যখন নাকি পাপ সম্পূর্ণরূপে নির্মল হবে, সেটা আপনার আমার কথা নয়, স্বয়ং ভগবান শ্রীকৃষ্ণ ভগবদ গীতা সে কথা বলছেন। এবং আমরা যখন প্রসাদ আস্বাদন করি, সে প্রসাদ আস্বাদন করার প্রথম দিকে আমরা দেখতে পাই কি বলে, মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নেব জয়তে। যারা স্বল্প পুণ্যবান এ রাজন, তারা বৈষ্ণব, মহাপ্রসাদে তাদের বিশ্বাস জন্মাবে না। মহাপ্রসাদে গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নেব জয়তে। তো আপনারা এখানে যারা রয়েছেন, কারণ সাধারণ ব্যক্তি নয়, আপনারা অনেক পুণ্য করেছেন বলেই আজ কি এই হরিকথায় আপনারা এসে যোগদান করতে পেরেছেন। আর এই যে বৈষ্ণবের প্রতি শ্রদ্ধাটাও এখানে আমরা বুঝতে পারছি কি, স্বল্প পুণ্যবান ব্যক্তির কাজ নহে। এই মহাপ্রসাদি গোবিন্দে নাম ব্রাহ্মণী বৈষ্ণবে স্বল্প পুণ্যবতং রাজন বিশ্বাস নেব জয়তে। তো মহারাজগণ আমাদের উদ্ধার করার জন্য এখানে এসেছেন, কিন্তু এখানে একটি কথা থেকে যায়। কথাটি হচ্ছে এরকম, বানর তার বাচ্চাকে ধরে, আবার বাচ্চাটিও তার মাকে ধরে রাখে। তো আচার্যগণ এখানে উপস্থিত হয়েছেন আমাদের উদ্ধার করার জন্য, আর আমরা যদি উদ্ধার না পেতে চাই তাহলে কোনো আমাদের আচার্যরা যত চেষ্টা করুক আমাদের উদ্ধার করতে পারবে না। সেই কারণেই এখানে আমরা যারা সবাই আছি, মহারাজগণ যা বলবেন আচার্যগণ সেগুলো আমাদের কর্ণ কুহুরের মধ্য দিয়ে হৃদয়ে প্রবেশ করিয়ে সেগুলো আমাদের নিজের জীবনে আচরণ করতে হবে। তাহলে কি হবে, এই যে মহারাজগণ এত কষ্ট করে দূর দূরান্ত থেকে আমাদের উদ্ধার করার জন্য এসেছেন, তাহলে সাফল্যমণ্ডিত হবে। আমি অনেকেরই দেখি বলে না ভাগবত আসল খুব ভালো। আমি আজকে আলোচনা করছিলাম কিছু ভক্তের সাথে, বলুন তো কালকে ভাগবতে কি কি আলোচনা হয়েছিল, আমরা এত কথা বলতে পারবো না, কিন্তু অনেক কথা বলছে। তাহলে বাবা এই যে মহারাজগণ যে এত দূর দূরান্ত থেকে আসছেন, ওনারা যে আমাদের তত্ত্ব কথা বা আমাদের হৃদয় কি নির্মল করার জন্য কি চেত দর্পণ মার্জনম বব মহাদাভাগ্নি নিরূপাবরম, আমাদের চিত্তরূপ দর্পণ কখন মার্জন হবে কি সাবান দিয়ে সাপ দিয়ে নয়, কৃষ্ণ কথার মাধ্যমে। চিত্তরূপ দর্পণ মার্জন হবে ভগবানের কথার মাধ্যম দিয়ে, কিন্তু আমাদের কি করতে হবে, এই যে মহারাজগণ যে কথাগুলো বলছে সেগুলো আমাদের মনোনয়ন করতে হবে। মহাপ্রভু কি বলছেন, যে শুনো শুনো নিত্যানন্দ শুনো হরিদাস আমার আজ্ঞায় সর্বত কর প্রকাশ, জারি দেখো তারি কহ কৃষ্ণ উপদেশ আমার আজ্ঞায় গুরু হয়ে তারো এ দেশ। মহাপ্রভু বলছেন আমি একামালি কয়টা ফল বা পাড়তে পারি, কয়টা বা বিতরণ করতে পারি, মোট একা ফল পারিতে হয় পরিশ্রম, কেহ পায় কেহ না পায় মনে রহে ভ্রম, এত আজ্ঞা দিনু সবাকারে এই কৃষ্ণ প্রেম ফল দেও যাহা তাহারে। এই যে মহারাজদের মধ্য থেকে আমরা যে কথা আস্বাদন করছি, আমার পরম বান্ধবকে সেই সে পরম বন্ধু সেই পিতা মাতা শ্রীকৃষ্ণ চরণে যিনি প্রেম ভক্তিদাতা,
প্রতি জন্মে পিতা মাতা সবই পায়, কৃষ্ণ গুরু নাহি মিলে বজহিয়ায়। আমার আত্মীয় সেই হবে যার সাথে এই যে আমরা সবাই এসে যে কথাগুলো শ্রবণ করছি সেগুলো আমরা, এই যে কাল আমরা শুনছিলাম কি তুষন্তি চ রমন্তি চ, যে আমার ভক্তদের মধ্যে কথা একজন আরেকজনের মধ্যে পরস্পরের মধ্যে আলোচনা করে পরম সন্তোষ লাভ করে থাকে। আমরা আনন্দ পেতে চাই তো, আনন্দ একমাত্র কিসে রয়েছে, এ ভগবানের কথাই রয়েছে। তো আপনারা যদি এই সাধু সঙ্গকে এই আনন্দকে ধরে রাখতে চান তাহলে কি করতে হবে, আপনারা যে কথাগুলো শুনেছেন সেগুলো আপনার যাকে বন্ধু বলছেন, যাকে বান্ধবী বলছেন, যাকে পুত্র বলছেন, যাকে কাকা বলছেন, যা ভাতিজা বলছেন, তার কাছে সেই কথাগুলো আলোচনা করতে হবে, তাহলে আপনি সেই আনন্দ উপভোগ করতে পারবেন। তা আমি এই বলেই মহারাজের চরণে আমি প্রণাম করি, আমার বাণী বিশ্রাম রাখছি। আমার ত্রুটি উচ্চিত হলে মহারাজগণ আপনারা নিজ গুণে ক্ষমা করবেন। বঞ্চা গল্প ধ্রুবেচ কৃপা সিন্ধু এবেচ পতিতানং পাবনেব্য সর্ববৈষ্ণব বৈষ্ণব। ওম জ্ঞান নিরাম্ভস্য জ্ঞানাঞ্জন শলাকয়া চক্ষুরুন্মীলিতম যেন তস্মৈ শ্রী গুরবে নমঃ। গুরবে গৌরচন্দ্রায় সুব্রহ্মণ্যায় রাধিকায় স্তদালয়ে কৃষ্ণায় কৃষ্ণভক্তায় তদ্ভক্তায় নমো নমঃ। পাঞ্চাকল্পতরুভ্যঃ কৃপা সিন্ধুভৈব চ পতিতানং পাবনেভ্যো বৈষ্ণবেভ্যো নমো নমঃ। আজানুলম্বিতভুজৌ কনিকাপদাতৌ সংকীর্তনৈকপিতরৌ কমলায়তাক্ষৌ বিশ্বম্ভরৌ দ্বিজবরৌ যুগধর্মপালৌ বন্দে জগৎপ্রিয়করৌ করুণাবতারৌ। তমাদিদেবম করুণানিধানম তমালবর্ণম সুহৃদাবতারম অপার সংসার সমুদ্র সেতু ভজামহে ভাগবতম স্বরূপম। নারায়ণং নমস্কৃত্য নরং চৈব নরোত্তমম দেবীং সরস্বতীং ব্যাসম ততো জয়মুদিরে। শ্রীকৃষ্ণ চৈতন্য প্রভু নিত্যানন্দ শ্রী অদ্বৈত গদাধর শ্রীবাসাদি গৌর ভক্তবৃন্দ সবকর হাত তুলে বলুন, বল হরি কৃষ্ণ হরি কৃষ্ণ 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 হরি হরি, হরি রাম হরি রাম 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 হরি হরি। একবার সবাই জোর করে বলো, বলো হরি কৃষ্ণ, কেউ বলে না জোর করে কৃষ্ণ কৃষ্ণ হরি 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 রাম হরি রাম 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 হরি হরি। সর্বতম মধ্য গুরুপাদ পদ্ম নিতলীলা প্রবিষ্ণ বিষ্ণু পাদ অষ্টোতর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি শ্রীরূপ সিদ্ধান্ত গোস্বামী মহারাজের চরণ সরজে অনন্ত কোটি সাষ্টাঙ্গ দণ্ডবত প্রণাম জানা। তৎপশ্চাৎ মধ্য শিক্ষা গুরুপাদ পদ্ম নিতলীলা প্রবিষ্ণ বিষ্ণু পাদ অষ্টোতর শতশ্রী শ্রী শ্রীমদ ভক্তি বেদান্ত শ্রীল নারায়ণ গোস্বামী মহারাজ নিতলীলা প্রবিষ্ণশীল ভক্তি বেদান্ত বামন গোস্বামী মহারাজ নিতলীলা প্রবিষ্ণশীল পর্যট গোস্বামী মহারাজ শ্রীল ভক্তি বেদান্ত শ্রী তীর্থ মহারাজের চরণ সরোজে শ্রদ্ধা পুষ্পাঞ্জলি অর্পণ করি। উপস্থিত সমস্ত ত্রিদণ্ডিপাদগণ বৈষ্ণব বৈষ্ণবী মাতা পিতা ভাই বোন সবাইকে আমি যথাযোগ্য প্রণাম জানাই। হরে কৃষ্ণ। গতকাল আমরা শ্রবণ করছিলাম
श्री स्वर्णकार गिरिशिरा सुत गोस्वामी के तरह छाईटी प्रश्न करछिले मने आज प्रथम प्रश्न था के बोलत बारवा के बोलत बार ना के कने कत छिले ना गाली के बजे मन मन दे सुना प्रथम प्रश्न का हलो अत्यंत अत्यंत महत्वपूर्ण प्रश्न प्रश्न का हलो हमारे आत्मा के शांति की कृपा देखिए मैंने बाड़ी ते हमारा चा किचु करी सब किचु शांति रिजन ताई तो शांति रिजन तो कर किंतु एक ता आश्चर्य घटना दे दूँ जरे कम सामने एक ही समस्या मन कर यदि एक ही समस्या जिकोन भावे यदि भालो हो जाए ना तो बाड़ी ते शांति आसे किंतु प्रत्येक भावे देखो वे प्रैक्टिकल रूप में देखो वे एक ता दुख तो जाए नहीं दिखते दुख था पिछले दाढ़ी आज चिंता करी दूर तो दुख यदि चली जाए तो जीवन शांति पावे देखो वे तो दूर तो दुख जाए नहीं तीन ती दुख दाढ़ी आज आसे कि ना जरे कम समुद्र देखो वे लहरी जरे कम आसे ना एकता पर एकता संसार ते ओ ओई रकम भावे एकता दुखरे पर एकता दुख एकता दुखरे पर एकता दुख आसती आज एजने ए प्रश्न भी होलो आत्मा के शांति के करी पाव जाने कोटि कोटि टाकार प्रश्न था अद्वितीय प्रश्न छिलो कलि युग ते भगवत प्राप्ति सब ते सरल उपाय की है एजने आज के ए प्रश्न सब हमारा उत्तर सुनबो तीन जगह ने ए प्रश्न करे छे सुत गोस्वामी तिनी खूब प्रसन्न हो गए छे बोले केना बोले ए जे प्रश्न बोला ना एटा को ना साधारण प्रश्न ने ए प्रश्न बोलो हलो भगवत संबंधी प्रश्न एकाने शिक्षा दी छे साधु गुरु वैष्णव वगैरह काचे किए ना ए संसार की कथा जिज्ञासा करते नहीं तादर काचे केवल गोविंद रे कथा जिज्ञासा करता है हैं गोविंद रे कथा ही जिज्ञासा करता है बोले केना बोले गोविंद रे कथा ते ही आत्मा के शांति पाव जाओ एजने अपन रखने के में से शांति पावर जन जाते शांति पाई कार जनते इससे अरे वही शांति तुम केवल गोविंद रे कथा है ताचे अरे कौन वस्तु में थे नहीं जगन तिनी बोल चेन तिनी तकन तिनी निजे गुरुदेव के तिनी प्रणाम कर चेन बोले हमारे गुरुदेव के बोले जम प्रभजंत मन पे तम अपेत कृत्यम द्वैपायन विरह का तर आजु भाव पुत्रेति तन्मयतया तरवो विनेदुं स्तम सर्वभूत हृदयं मुनिमान तुस्मि बोले अमर गुरुदेव होले श्री सुखदेव गोस्वामी जे मातृगर्भ 16 साल पर्यंत थाकी आर किछुते पेट तक बेरेते जाई अपने गर्भ बच्चा धारण कर छे जाने ने जति एक बच्चा के 9 मास धारण करते कत तो कष्ट हो आर यदि कोनो बच्चा 16 मास 16 वर्ष पर्यंत थक जाए एजने व्यास देव बोलछन तुम्ही के गो केनो मां के तो कष्ट दिछो ता करे बेरी आ सुगला हम जाबो ना बोले केनो बोले माया ते गेले ना सब गोविंद के भूली जाए मायरे पेटे तो सब गोविंद के स्मरण करे हैं ठाकुर ए नरक ते के बेर करो कत तो दुख कष्ट पाची के तो संसार ऐसे ही सब भूले जाए सब के जो भूले जाए इजने अमर एखाने खूब भालो भजन होचे आमी जते चाहि ना তখন তিনি বলেন আমি মায়াকে হাটিয়ে দিচ্ছি বলে তুমি কি হাটাবে মায়াপতি তিনি হাটাতে পারেন এই জন্য গোবিন্দ বলছেন দৈবী যেসা গুণময়ী মম মায়া দুরতয়া মাম এবং যে প্রপদন্তে মায়া একাম করন্তিতে মায়াটি হল আমারই মায়া আমি যদি ইচ্ছা করি তবে আমি মায়াটাকে হাটিয়ে দিতে পারি বলে গোবিন্দকে ডেকেছে এখানে গোবিন্দ যেখানে এসে তিনি এক মুহূর্তের জন্য তিনি যখন মায়াকে হাতে দিয়েছেন না সঙ্গে সঙ্গে শ্রী সুখদেব গোস্বামী প্রকট হয়েছে বলে নিতাই গৌর প্রেমানন্দে হরি হরি বল আর তিনি প্রকট হয়ে তিনি কি করছেন বলে জম প্রভজন্ত অনুপেতম অপেত কীর্তন ওনার এখনো পৈতাও সংস্কার হয়নি আর ওই পৈতাটা কোমর মধ্যে জড়িয়ে না সাধু হয়ে চলে যাচ্ছে আর ব্যাস দেব পিছনে হা পুত্র করে চিৎকার করছেন কিন্তু প্রতিধ্বনি কি আসছে বলে হা পুত্র বলে কে কার বাবা কে কার ছেলে আমিও কখনো তোমার বাবা ছিলাম
অতএব সংসার সম্বন্ধ গেল মিথ্যা সম্বন্ধ। হ্যাঁ, আর তিনি যখন যাচ্ছেন না, সমস্ত লতা পাতা বৃক্ষ থেকে শব্দ গিয়ে আসিল হা পুত্র। মানে কি? মানে হলো যদি গোবিন্দর যদি কেউ প্রিয় হয়ে যায় না, দেখবেন সবাই তাকে ভালোবাসে, সবাই তাকে ভালোবাসে। বলুন হনুমান আমাদের যদি কি করছিল তাকে স্মরণ করছে, রূপ গোস্বামী, সনাতন গোস্বামী, মীরাবাই, তারা কি করেছিল যে আমরা তাকে ভালোবাসে। বলে যদি এই জন্য হিন্দিতে একটা কথা আছে, বলে যা পর কৃপা হরি কি হই তা পর কৃপা করে সবুপরি। যদি গোবিন্দ তাকে ভালোবেসে গেছে না, গোবিন্দকে যদি কেউ সন্তুষ্ট করছে, সবাই তার উপরে সন্তুষ্ট হয়ে যায়। এই জন্য সমস্ত বৃক্ষ থেকে কি শব্দ আসছে, হা পুত্র হা পুত্র। এই জন্য শ্রী সুত গোস্বামী তিনি কি বলছেন, বলে গুরু তত্ত্বকে এখানে তিনি নিরূপণ করছেন। বলে গুরু তত্ত্বকে, বলে আমার গুরুদেব এ প্রত্যেক লতা পাতা বৃক্ষের মধ্যে আমার গুরুদেব বিদ্যমান। যখন আমার গুরুদেব সর্বত্র বিদ্যমান আছেন, তিনি কৃপা করে তিনি যাতে আমার